আসসালামু আলাইকুম মেন টেকের সেন্টেন্স পর্বে আপনাদের সবাইকে জানি স্বাগতম আজকের এই পর্বে আমরা সেন্টেন্সের একটা টাইপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তো মূলত কন্ডিশনালি সেন্টেন্স চার প্রকারের হয়ে থাকে এক নাম্বার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল দুই নম্বর সেকেন্ড কন্ডিশনাল তিন নাম্বার থার্ড কন্ডিশনাল এবং চার নাম্বার হচ্ছে জিরো কন্ডিশনাল তাহলে আমরা কি জানলাম কন্ডিশনালি সেন্টেন্স চার প্রকারের একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল অ্যান্ড লাস্ট ওয়ান ইজ জিরো কন্ডিশনাল তো আমরা এখন এই যে টাইপ অফ কন্ডিশনালি সেন্টেন্সের ডিটেলসে চলে যাব ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ যুক্ত হবে কন্ডিশনাল সেন্টেন্স মানে সেটা ইফ দিয়ে শুরু হবে সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হবে তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের রুলস হচ্ছে ইফ থাকবে প্লাস তারপরের সেন্টেন্সটি হবে প্রেজেন্ট প্লাস তারপরে যে সেন্টেন্সটি থাকবে সেইটা হচ্ছে ফিউচার তার মানে ইফ যুক্ত যে ক্লোজটি থাকবে সেইটা হবে প্রেজেন্ট টেন্স যুক্ত ক্লোজটি থাকবে প্রেজেন্ট টেন্সে এবং মেন ক্লোজটি তখন হবে কি ফিউচার টেন্সে হয়ে যাবে তাহলে কি কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফযুক্ত সেন্টেন্সটি যদি আমাদের প্রেজেন্ট দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে মেইন ক্লোজটিকে ফিউচার টেন্সে বানিয়ে দিতে হবে একটা উদাহরণ দেখে আসি ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প ইউ ইফ যুক্ত ক্লোজ বা কন্ডিশনাল সেন্টেন্সটি কি ইফ ইউ ওয়ান্ট এখানে ইউ ওয়ান্ট ওয়ান্ট হচ্ছে প্রেজেন্টেন্স ইউ ওয়ান্ট এটা প্রেজেন্টেন্সের সেন্টেন্স ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প ইউ যেহেতু যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আসে এই জন্য আমরা কি করেছি মেইন ক্লোজটি মেইন ক্লোজটি আমরা করেছি ফিউচার টেন্সে আই শ্যাল হেল্প ইউ ওকে আরেকটা উদাহরণ দেখি ইফ ইউ প্লে ইন দ্য রেইন তুমি যদি বৃষ্টিতে খেলা করো ইউ উইল ক্যাচ কোল্ড ক্যাচ কোল্ড তাহলে তুমি কি হবা ঠান তোমার ঠান্ডা লাগবে যদি তুমি বৃষ্টিতে খেলা করো তাহলে তোমার ঠান্ডা লাগবে তাহলে আমরা কী বুঝলাম যদি ইফযুক্ত ক্লোজটি প্রেজেন্ট ই প্রেজেন্ট টেন্সে হয় তাহলে মেন ক্লোজটি কী হবে ফিউচার টেন্সে হয়ে থাকবে তাহলে আমরা দ্বিতীয় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা দেখি সেকেন্ড কন্ডিশনালের শর্ত হচ্ছে ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট কন্ডিশনাল তার মানে কি যদি ইফযুক্ত ক্লোজটি ইফযুক্ত ক্লোজটি সিম্পল পাস্ট হয় বা পাস্ট সিম্পল হয়ে থাকে তাহলে কী হবে তাহলে হবে কি মেইন ক্লোজটি আমাদের করতে হবে পাস্ট কন্ডিশনালে পাস্ট কন্ডিশনাল বলতে কি বুঝি আমরা একটা অজ ভার হিসেবে উট অথবা মাইট বসাবো কি বসাবো সাবজেক্টের পরে উট অথবা মাইট যদি বসাই তাহলে মেইন ক্লোজটি কি হয়ে যাবে পাস্ট কন্ডিশনাল হয়ে যাবে তাহলে একটা উদাহরণ দেখি ইফ ইউ ওয়ান্ট ইট তুমি যদি চাইতা আই উড হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারতাম হ্যাঁ তাহলে কি এই যে উডযুক্ত করে আমরা জানি কি যুক্ত করে সেন্টেন্সকে পাস্ট কন্ডিশনাল করতে হয় তাহলে কি আই উড হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারতাম ইফ ইউ ওয়ান্টেড এখানে ওয়ান্টেড ইফ ইউ ওয়ান্টেড হচ্ছে প্রেজেন্ট সরি পাস্ট সিম্পল এই সূত্র থেকে আমরা কি করেছি মেইন ক্লোজটিকে পাস্ট কন্ডিশনাল করে দিয়েছি উডযুক্ত করে দ্বিতীয় উদাহরণটা দেখি ইফ ইউ প্লেইড ইন দ্য রেইন তুমি যদি বৃষ্টিতে খেলা করো ইফ ইউ প্লেইড ইন দ্য রেইন তুমি যদি বৃষ্টিতে খেলা করতা ইউ উড ক্যাচ কোল্ড তুমি তোমার ঠান্ডা লাগতে পারতো তাহলে কি প্রথম ইভযুক্ত ক্লোজটি বা কন্ডিশনাল যে টার্মটি সেটা কি হয়েছে পাস্ট সিম্পলে দেওয়া আছে পাস্ট সিম্পল সেই সূত্র ধরে আমাদের দ্বিতীয় বা মেইন ক্লোজটি কি হবে মেইন ক্লোজটি হবে পাস্ট কন্ডিশনাল এবার তৃতীয় নাম্বার দেখি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পা পারফেক্ট কন্ডিশনাল মানে যুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে মেইন ক্লোজটি কী হবে পারফেক্ট কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনাল করতে গেলে আমাদেরকে কি করতে হবে ওই একই শুধু উড কুড মাইটের সাথে একটা হ্যাভ যুক্ত করে দিতে হবে তার মানে কি সাবজেক্টের পরে আমরা বসাবো উড হ্যাভ কুড হ্যাভ মাইড হ্যাভ হ্যাঁ এবং মূল ভার্বটির পাস্ট পার্টিসিবল ফর্ম বসাইতে হবে মূল ভার্ভটির পাস্ট পার্টিসিবল ফর্ম বসাইতে হবে একটা উদাহরণ দেখলে আমরা আরও বেশি ক্লিয়ার হব ইফ ইউ হ্যাড ওয়ান্টেড ইফ ইউ হ্যাড ওয়ান্টেড তুমি যদি চা চাইতা হ্যাঁ আই উড হ্যাভ হেল্পড ইউ আই উড হ্যাভ হেল্প ইউ হেল্পড ইউ আমি তোমাকে সাহায্য করতে পারতাম তার মানে কি আমরা যে এই যে হ্যাড হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টেন্সের অকজুলেি ভার তাহলে কি ইফ ইউ হ্যাড ক্লোজটি কী হয়েছে পাস্ট পারফেক্টেন্সে দেওয়া আছে আই উড হ্যাভ হেল্প ইউ আই উড হ্যাভ হেল্প ইউ এই সেন্টেন্সটি মানে কী হয়ে গেল আমাদের পারফেক্ট কন্ডিশনার হয়ে গেছে উদাহরণ দেখি ইফ ইউ হ্যাড প্লেইড ইন দ্য রেইন তুমি যদি বৃষ্টিতে খেলা করতাম ইউ হ্যাভ কট কোল্ড তোমার ঠান্ডা লাগতে পারতো তাহলে এই যে হ্যাড বসানোর কারণে ইভযুক্ত ক্লোজটিতে হ্যাড প্লাস প্লাস হচ্ছে থ্রি এটার কারণে আমরা এই সেন্টেন্সটাকে কি বলবো পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স সেই সূত্র ধরে আমরা দ্বিতীয় ক্লোজ বা মেইন ক্লোজটাকে কি করব পারফেক্ট কন্ডিশনাল করতে গিয়ে সাবজেক্টের পরে একটা উড বসাইছি দেন হ্যাভ রুলস অনুযায়ী হ্যাভ বসাইছি এবং ভি থ্রি বসায় দিলাম কোল্ড দেন বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসায় দিলাম তাহলে আমরা কী বলতে পারি থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে যদি ইফ যুক্ত ক্লোজটি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে মেন ক্লোজটি হবে পারফেক্ট কন্ডিশনাল এক্ষেত্রে ইফের পরিবর্তে আমরা হ্যাডও ব্যবহার করতে পারি ইফের পরিবর্তে আমরা হ্যাডও ব্যবহার করতে পারি যেমন একটা দেখি হ্যাড আই বিন রিচ আমি যদি ধনী হইতাম আই উড হ্যাভ হেল্প দ্য পোর আমি গরিবদের সাহায্য করতে পারতাম হ্যাঁ এবার আমরা এবার আমরা চতুর্থ কন্ডিশনাল সেন্টেন্সটা বা জিরো কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট অথবা ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট সিম্পল তার মানে কি ইফযুক্ত ক্লোজটি যেই টেন্সে থাকবে তার পরের ক্লোজ বা মেইন ক্লোজটি একই একই টেন্সে থাকবে তাহলে সেটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল যদি যুক্ত ক্লোজটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে মেন ক্লোজটি হবে প্রেজেন্ট টেন্স এবং ইফযুক্ত ক্লোজটি যদি পাঁচ টেন্সে হয় মেইন ক্লোজটি হবে পাঁচ টেন্সে এক্ষেত্রে ইফ দ্বারা সম্ভাবনার চেয়ে নিশ্চয়তা বেশি প্রকাশ পাবে সম্ভাবনার চেয়ে নিশ্চয়তা বেশি প্রকাশ পাবে মানে বর্তমানে যা সত্য তা অতীতেও সত্য ছিল বর্তমানে যদি একটা জিনিস সত্য থাকে অতীতেও সত্য ছিল যেমন আজকে যদি মানুষ মানুষ মরণশীল এটা সত্য হয় তার মানে এটা অতীতেও সত্য ছিল হ্যাঁ এরকম একটা উদাহরণ দেখি যে ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড রেড ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড রেড ইউ গেট পার্পেল তুমি যদি ব্লু এবং রেড মিক্স করো তাহলে কী পাবা পার্পল পাবা মানে নীল এবং লাল মিক্স করলে আমরা পাবো বেগুনি এটা আগেও যেমন সত্য ছিল এখনও সত্য কেননা এখন আমরা ব্লু বা রেড ব্লু আর রেড যদি মিক্স করি আমরা অবশ্যই অবশ্যই হলুদ পাবো না আমরা পার্পেলই পাবো যেটা আগেই পেয়েছি এখনও সেটাই পাবো তার মানে কি বুঝলাম আমরা জিরো কন্ডিশনালে ইফযুক্ত ক্লোসটি যেই টেন্সে থাকবে মেইন ক্লোজটিও সেই টেন্সে থাকবে এবং এবং এইটা দ্বারা এই ইফ দ্বারা কি বুঝাবে আমাদের সম্ভাবনা বুঝাবে না সম্ভাবনার পরিবর্তে বুঝাবে হচ্ছে নিশ্চয়তা তার মানে অতীতে যেটা সত্য ছিল এখনও সেটা সত্য বা বর্তমানে যেটা সত্য তা অতীতেও সত্য ছিল তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরের টাইপ অফ সেন্টেন্স জানার জন্য শেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে